নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকোনা আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ নেবারহুডটা ঘুরে আসি। বসন্তকাল তো, খুব সুন্দর সুন্দর এখানে না সবাই বেশ ফুলের গাছ লাগায়। চলুন আজ দেখে আসি। আমিও আজকে অনেকদিন পর বেরিয়েছি বুঝলেন, ঠান্ডা ঠান্ডা করে তো বেরারই হয় না। সেই অক্টোবর মাস থেকে ঠান্ডা শুরু হয়েছে, তারপর থেকে তো চরম ঠান্ডা। তবে এখন অবশ্য স্প্রিং চলছে, কিন্তু স্প্রিং চললে হবে কি, ঠান্ডার তো কমতি নেই। কিন্তু এই দুদিন আবার ঠান্ডাটা একটু কম, ওই জন্যই আজকে সন্ধ্যাবেলা করে একটু বেরাতে ইচ্ছা হলো। মেহারও স্কুল শেষ, ওর বাবারও অফিস শেষ, কিন্তু গোটা শীতকালটা হতো কি, স্কুল শেষ হয়ে যাবার পরে ঠান্ডার জন্য তো বাইরে বেরানো যেত না। তখন আবার ছেলেমেয়েরা করতো কি, সেই ল্যাপটপ মোবাইল খুলে গেম খেলতে বসতো, আর আমরা বড়রা টিভি দেখতে বসতাম। কিন্তু এবার গরমকাল আসছে, স্ক্রিন টাইমটা একটু কমবে, ঠান্ডাটা কমলে এই সময়টা করে একটু বেরিয়ে পড়া যাবে। ওই দেখুন মেহা স্কুল, এক বছর হয়ে গেল স্কুলটা তৈরি হয়ে এইভাবেই পড়ে আছে, আর এদিকে স্কুল হচ্ছে সবার বাড়ি থেকে। এখানকার লোকজনরা জানেন তো বেশ শৌখিন ধরনের। এই যেমন এখন ধরুন বসন্তকাল, বাড়ির সামনেটাতে খুব সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। আবার যখন ক্রিসমাসের টাইম ছিল তখন খুব সুন্দর ওই স্যান্টা ক্লজ, স্নোম্যান এইসব লাগাতো। আবার ধরুন যখন ওই কালী পুজোর সময় এখানে একটা ফেস্টিভ্যাল হয় সেটাকে বলে হ্যালোউইন, সেই সময় বাড়ির সামনে ভূত ঝোলাবে, কঙ্কাল ঝোলাবে, বড় বড় স্পাইডার ঝোলাবে। আবার দিওয়ালির সময় তো আমরা ইন্ডিয়ানরা বাড়ির সামনে খুব সুন্দর লাইটিং লাগাই। কিন্তু দেখুন এই কথা বললে কিন্তু ভুল হবে যে এই দেশের লোকেরাই শৌখিন, আমাদের দেশের লোকেরাও কিন্তু শৌখিন। কিন্তু শৌখিন হয়ে হবে কি, ধরুন ভালোবেসে দুটো সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, যেই তাতে ফুল ফুটতে শুরু করবে কেউ না কেউ এসে তুলে নিয়ে চলে যাবে, আর যদি কেউ না কেউ তুলে নাও নিয়ে যায় গরু ছাগলে চিবিয়ে খেয়ে নেবে। কিন্তু এখানে তো সেই ভয়গুলো নেই, গরু ছাগল তো পালন করা হয় অনেক দূরে, মানে তারা রাস্তাঘাটে চড়ে বেড়ায় না, ফুলের গাছটা চো খেয়ে নেয় না, আর কেউ কারুর ফুলও তোলে না। ওই জন্য হয়তো ইচ্ছাও করে যে দু একটা ভালো মন্দ ফুলের গাছ লাগাতে। শীতটা চলে গেছে তো ওই জন্য এখন ঘাসগুলো আবার খুব সুন্দর করে হচ্ছে। আচ্ছা, এখানে এই যে এত সুন্দর সুন্দর বাড়িগুলো দেখা যায়, জানেন তো এই বাড়িগুলো একদম আপাত মস্তক কাঠের তৈরি। অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর হয়েছে না, বেশ সুন্দর লাগছে না এই বাড়ির সামনের ওই জায়গাটা দেখতে। এখানে সাদা পাথর ছড়িয়েছে, আর লাল রঙের যেটা দেখছেন এগুলোকে বলে মালচ। মালচ মানে কিছুই নাই, ওই লাল রঙের কাঠের টুকরো। দামও কিন্তু বেশি হয় না এই মালচের, বড় বড় বস্তা $4 কি $5 করে। আর ওই দূরের দিকে লাল রঙের যে জিনিসটা দেখছেন এটাতে হচ্ছে জলের কানেকশন আছে, মানে কোনো কারণে বাড়িতে যদি আগুন টাগুন কিছু লেগে যায় তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে এখানটা দাঁড়াবে। এই জায়গাটার সামনে প্রাইভেট কার পার্ক করে রাখা উচিত না। এখন জানেন তো রাত্রি 8টা বাজে, কিন্তু এখনও অবধি কত লাইট দেখুন। এই গরমকাল যত পড়তে থাকে বেলাও তত বাড়তে থাকে, আর প্রায় জুন জুলাই করে সন্ধে হতে হতে রাত্রি 9টা বেজে যায়। আর এইটা হচ্ছে একটা মেল বক্স, প্রতিটা গলিতেই এরকম একটা করে মেল বক্স বসানো থাকে। সেই গলিতে যতগুলো বাড়ি থাকে মেল বক্সেও ততগুলো বক্স থাকে, যে যার বক্সের নাম্বার অনুযায়ী তার তার চিঠি কালেক্ট করে নেয়। এই মেল বক্সটায় 16টা বক্স দেখা যাচ্ছে, তার মানে 16টা বাড়ির চিঠিপত্র আছে এই বক্সে। আবার এই মেল বক্সেই একটা বক্স থাকে যেটাতে লেখা থাকে আউটগোয়িং বক্স। এই আউট বক্সে আপনি যদি কোনো চিঠি ফেলে দেন বা আপনার চেক ড্রপ করে দেন তাহলে পিয়ন আসবে আর এসে নিয়ে চলে যাবে, আপনাকে আলাদা করে আর পোস্ট অফিসে যাওয়ার দরকার পড়ে না। বাইরে বেরালে কত জিনিস দেখতেও পাওয়া যায়। দেখুন এই যে বোর্ডটা ঝুলছে, তার মানে এই বাড়িটা বিক্রির জন্য রাখা হয়েছিল, আর অলরেডি কেউ অ্যাডভান্সও করে ফেলেছে। এখানে না খুব একটা মাটি দেখা যায় না, মানে গাছপালা লাগানোর পরে যেটুকু ধরুন খালি জায়গা থাকে সেই খালি জায়গাগুলোতে লোকজন খুব মালচ ব্যবহার করে, মানে ওই কাঠের টুকরো। কালারফুল গোছের হয়, যে যার বাড়ির রঙের সঙ্গে ম্যাচ করে সেরকম কাঠের টুকরো ফেলে দেয়। এই বাড়িটার সামনে দেখুন কালো রঙের মালচ ফেলা, আবার এই বাড়িটার সামনেও সেই একই কালো রঙেরই মালচ ফেলা। এইগুলো মনে হচ্ছে গোলাপ গাছ লাগানো, এখন অবধি ফুল আসেনি, তবে মনে হচ্ছে গ্রীষ্মকালে এইগুলোতে ফুল ফুটতে শুরু করবে। রামকৃষ্ণ একটা ট্রাইসাইকেল নিয়েছে আর মেহা একটা স্কুটার নিয়েছে, দিয়ে ওই দেখুন ওরা দুজনে বাবার সঙ্গে যাচ্ছে। সারাদিন পর বাচ্চারা এই সময়টা বাবাকে শুধু পায়, ওই জন্য ওরা আর এই সময় মাকে আর পাত্তা দেয় না। বাহ, এই ফুলগুলো কি সুন্দর বেশ লাগছে না। এই বাড়িটার সামনেও দেখুন সেই কালো মালচি ফেলা, এবার দেখছি বেশিরভাগ জনই বাড়ির সামনে কালো মালচি দিয়েছে। হাঁটতে বেরালে শুধু যে ভালোই লাগে তা নয়, বেশ অনেক কিছু কিন্তু আইডিয়াও পাওয়া যায়। অনেকটাই চলে এসেছি, এবার একটা রাস্তা ক্রস করবো। আচ্ছা দাঁড়ান দেখাই, দূরের দিকে দেখতে পাচ্ছেন উইন্ড মিলগুলো, কি জানি ক্যামেরায় ধরা পড়ছে নাকি, বেশ সুন্দর লাগছে না। আমরা এখন যে জায়গাটা থাকি এই জায়গাটা পাহাড়ের উপরে, অসম্ভব হাওয়া দেয়, এই জন্য এই দিকটা এতগুলো উইন্ড মিল লাগানো আছে।
ওই দেখুন, ওরা ওইদিকে ক্রস করে ফেলেছে অলরেডি। এগুলো কিছু একটা পাতাবাহারের গাছ লাগিয়েছে, মনে হচ্ছে না এগুলোতে কিছু ফুল হবে বলে। তবে এইগুলো বেশ সুন্দর লাগছে না? এইগুলো আমার মনে হচ্ছে নিচের থেকে স্প্রেড হবে, দিয়ে গোটা জায়গাটা এরকম পার্পল কালারের ফুল দিয়ে ভরে যাবে। সবার বাড়ির সামনেই দেখছি একটু করে সবাই বসার জায়গার ব্যবস্থা করে ফেলেছে। সামনে সামার আসছে তো ওই জন্য সবাই একটু করে যাতে বাইরে থাকতে পারে, বসতে পারে, তার ব্যবস্থা করছে। ভাগ্যিস আজ এই দিকটা হাঁটতে এলাম। এই দেখুন কাকে দেখতে পেয়েছি। কোন দোকান থেকে পেয়েছি কি জানি, তার মানে খুঁজলে কিন্তু সবই পাওয়া যায়। হয়তো নামটা অন্য হবে কিন্তু পাওয়া ঠিকই যাবে। এদের সে বাড়ির সামনের জায়গাটা খুব একটা ঘিরে রাখার প্রবণতা দেখি না, তবে বাড়ির পিছনের দিকে জায়গাটাকে দেখি সবাই ঘিরে রাখে। আবার বাড়ির সামনের দিকটাতে দেখি লোকজন বেশি ফুলের গাছ প্রেফার করে, আবার বাড়ির পিছনের জায়গাতে দেখি লোকজন বেশি ফলের গাছ প্রেফার করে। ওহো, এক্ষুনি বলছিলাম সামনের দিকটা খুব একটা ঘেরা দেখি না। এই দেখুন এই বাড়িগুলো সামনেগুলো আবার সামনের দিকটা ঘেরা। ও, এটা মনে হচ্ছে বিল্ডারই ঘিরে দিয়েছে। এটা মনে হচ্ছে বাড়ির ডিজাইনের মধ্যেই ছিল, নাহলে দেখুন প্রতিটা বাড়িতেই একই রকমের বেড়া দেয়া। তবে এই সাদা বেড়ার সঙ্গে এই গোলাপি রঙের ফুলগুলো কিন্তু ভারী সুন্দর লাগছে, তাই না? এই গাছগুলোও মনে হচ্ছে বিল্ডারই দিয়েছে, গাছগুলোও তো সব একই রকম। অনেকক্ষণই আমরা বেশ হাঁটছি। 7:40 বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন মোটামুটি 8:10 বাজে। এবার ফিরতে শুরু করতে হবে, নাহলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আবার রাত হয়ে যাবে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর মিনিট পাঁচেকের রাস্তা বাকি। এই দেখুন, এইটা হচ্ছে একটা মায়ের জীবন। যখন হাঁটতে বেরানো হবে তখন স্কুটার নেবে, সাইকেল নেবে, সবাইকে নেবে, আর যখন ফিরে আসার সময় হবে তখন সবাই এত ক্লান্ত হয়ে যাবে তখন স্কুটারকে ধরে মায়ের কোলে তুলে দেবে, পারলে সে নিজেও কোলে উঠে পড়ে। যাই হোক, ভিডিওটা যেখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন।